Hi everyone, welcome to Self Study YouTube channel. আসন্ন WBE examination 2021 এর যে পরীক্ষাটা তোমাদের 5 ডিসেম্বর হবে তো এই পরীক্ষার জন্য আমরা একটি স্পেশাল কোর্স নিয়েছি তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির উপর তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির আমরা বেসিকটা শিখব এবং কিছু এমসিকিউ আলোচনা করব তারপরে পরিমিতি আসবে পরিমিতির উপর আমরা এক এক করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বৃত্ত এবং ত্রিভুজ এগুলো প্রত্যেকটা এক এক করে আমরা ধীরে ধীরে শিখব তো আজকে আলোচনা হচ্ছে ত্রিকোণমিতি বেসিক্স নিয়ে তো এই বেসিক্সটা আমরা আজকে দেখব চলো তো ত্রিকোণমিতি হচ্ছে একটা তোমার কোণানুপাত এটা কি বলে ত্রিকোণমিতি মানে হচ্ছে কোণানুপাত কোণানুপাত এই কোণানুপাতটা কি কার উপর ডিপেন্ড করে না একটা সমকোণী ত্রিভুজের উপর তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এই সমকোণী ত্রিভুজের এ বি সি তিনটি কোণ তো এই কোণের সাপেক্ষে এই কোণটা যদি আমরা থিটা ধরি কোণ একটা মান তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি হচ্ছে লম্ব আর এটা ভূমি আর এটা যদি ভূমি হয় তাহলে এটা কি হবে আমাদের অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে আমরা কি বার করতে পারলাম না এইটা হচ্ছে লম্ব এ বি হচ্ছে লম্ব এবং বি সি হচ্ছে তার ভূমি এবং এ সি হচ্ছে অতিভুজ এবার ত্রিকোণমিতির কিছু টার্ম আছে সেই টার্মগুলো আমরা শিখব এক এক করে এক নম্বর হচ্ছে সাইন থিটা সাইন একটা কোণানুপাত সেই কোণানুপাতটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এই থিটা কোণের সাপেক্ষে সাইন ভ্যালুটা কত হবে বার করে সাইন থিটা সমান আমরা লিখব লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তো লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কি আছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি তারপর আমরা দুই নম্বরে লিখব কস থিটা ওই একই কোণের সাপেক্ষে কস কে বলে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমিটা কি আছে বিসি আর অতিভুজটা কি আছে এসি আর একটা শিখবো আমরা ট্যান থিটা একই কোণের সাপেক্ষে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলা হয় লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে আমার এবি আর ভূমিটা হচ্ছে বিসি তাহলে এইটা গেল হচ্ছে কোণানুপাতের বেসিক এইবার এখান থেকে আমরা সূত্রগুলো এস্টাবলিশ করব তো তার আগে বলে দিই একটা জিনিস জানবে যে সাইনের উল্টোটা হচ্ছে কোসেক তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা এর অনন্য তাহলে এর ভ্যালুটা কত হবে এটা জাস্ট উল্টে যাবে এসি বাই এবি সেরকম ভাবে তোমাদের সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা তাহলে এটা উল্টে যাবে এসি বাই বিসি এই ভ্যালুটা অনন্য হয়ে যাবে আর এখানে ঠিক সেরকমই কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা তাহলে এইটার অনন্য হয়ে যাবে মানে বিসি বাই এবি এইটুকু জাস্ট বলে রাখলাম এবার আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের সূত্র কি জানি পিথাগোরাস পিথাগোরা পিথাগোরাসের সূত্র এই পিথাগোরাসের সূত্র আমরা কি জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ তার স্কয়ার এটা জানি এবার আমরা দেখো এক এক করে সূত্র এস্টাবলিশ করব এক নম্বর সূত্র দেখো আমরা কি করব যে কোনো একটা দিয়ে উভয় পক্ষে ভাগ করব যদি আমরা সাপোজ ধরো লম্ব দিয়ে ভাগ সাপোজ অতিভুজ দিয়ে যদি আমরা ভাগ করি অতিভুজ দিয়ে তাহলে এখানে কি পাবো অতিভুজ স্কয়ার তাহলে আমরা এখানে যদি
লম্ব তার স্কয়ার প্লাস ভূমি বাই অতি তার স্কয়ার ইকুয়ালস টু আমরা কি করলাম বোথ সাইড অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করেছি তাহলে আমরা এটা কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ কাকে বলছি লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা তাহলে এর ভ্যালুটা কি আসবে সাইন থিটা স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ সমান কি আছে ভূমি বাই অতিভুজ এই ভ্যালুটা ভূমি বাই অতিভুজ মানে কস থিটা তার স্কয়ার কস থিটা স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ অতিভুজ কেটে গেলে ওয়ান হবে ওয়ান স্কয়ার মানে ওয়ান তাহলে আমরা একটা সূত্র পেলাম কি পেলাম না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এটা আমাদের এক নম্বর সূত্র পেলাম এবার সেম আমরা এই সূত্র এই একটা সূত্রকে আমরা কি করবো প্রথমে অতিভুজ দিয়ে ভাগ করেছি এবার আমরা ভূমি দিয়ে ভাগ ভাগ করব ভূমি তাহলে আমরা দুই নম্বর সূত্র পাবো যদি আমরা একে দুই নম্বর লিখি তাহলে আমরা ভূমি দিয়ে ভাগ করব লম্ব বাই ভূমি তার স্কয়ার প্লাস ভূমি ভূমি মানে হচ্ছে তার বেস স্কয়ার এটা অতি বাই ভূমি তাহলে এটা কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি আমরা কি পাচ্ছি লম্ব বাই ভূমি ট্যান থিটা তার স্কয়ার প্লাস ওয়ান আর এটা কি অতি বাই ভূমি অতিবাহ ভূমি এখানে কি আছে দেখো এইটা হচ্ছে অতিবাহ ভূমি মানে এইটা সেক থিটা যেহেতু তাহলে সেক স্কয়ার থিটা তাহলে আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি সেক স্কয়ার থিটা ট্যান থিটা দিকে আসলে মাইনাস আসবে ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান এটা আমাদের দুই নম্বর তাহলে আমরা কি কি দিয়ে ভাগ করছি প্রথমে এক নম্বর অতিভুজ দিয়ে ভাগ করলাম তারপর ভূমি দিয়ে ভাগ করেছি এবার আমরা লম্ব দিয়ে ভাগ করব তাহলে আমরা তিন নম্বর সূত্রটা পাবো তো আমরা এখানে তিন নম্বরটা লিখি আচ্ছা এখানে লিখি লম্ব দিয়ে ভাগ করব তাহলে এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি বাই লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতি বাই লম্ব স্কয়ার ওই একই আমরা মান বসে লম্ব লম্ব কেটে গেলে ওয়ান প্লাস ভূমি বাই লম্ব এই দেখো ভূমি বাই লম্ব এখানে লম্ব বাই ভূমি তাহলে এর অনন্যকটা কি আছে কট আছে তাহলে কট থিটা স্কয়ার ইকুয়ালস টু আর এটা অতি বাই লম্ব অতি বাই লম্ব আমরা কি পেয়েছি লম্ব বাই অতি একে উল্টে দেব অতি বাই লম্ব অতি বাই লম্ব যদি করি এইটা পাবো কোসেক থিটা তাহলে কোসেক স্কয়ার থিটা তো এইটাকে জাস্ট আমরা ঘুরিয়ে লিখবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে আমরা টোটাল এই তিনটে সূত্র পেলাম এই সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নেই জাস্ট তোমরা কি করবে একটা পিথাগোরাসের সূত্র করবে এবং প্রত্যেকটা এক এক করে ভাগ করবে প্রথমে অতি দিয়ে করবে তার ভূমি দিয়ে করবে তার লম্ব যেভাবে করবে দেখবে তোমরা প্রত্যেকটা সূত্রে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সূত্রে তোমরা পেয়ে যাবে এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নেই এইভাবে এটাকে তোমাদেরকে মানে মনে রাখতে হবে আর এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এক দুই তিন মানে কোনটাকে কি বলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ কস থিটা মানে ভূমি বাই অতিভুজ আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি এবং তাদের অনন্যগুলো এইভাবে তোমরা মনে রাখবে চলো এবার কিছু আমরা অঙ্ক করে নিই এখানে কি বলেছে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট সেভেন বাই টু হলে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা বার করতে বলেছে দেখো এটাকে দুই রকমভাবে করা যায় আমরা একটু আগে কি শিখলাম আমরা একটু আগে যেটা শিখলাম এই ভ্যালুটা এখানে কাজে লাগাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তো এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি
এইটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, সাপোজ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমরা প্রথমে ইনিশিয়ালি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমরা এই পার্টটাকে এ ধরলাম আর এই পার্টটাকে বি ধরলাম, তাহলে তোমাদের সুবিধা। দেখো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1, তো তাহলে আমরা কি করবো, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 1। তাহলে এই তো যোগ বিয়োগ করে তো জিরো হয়ে গেল, তাহলে আমরা একই পড়ে থাকলো, তাহলে এইবারে লিখবো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1। তাহলে এইবারটা কত, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1। এই 2ab এর মানটা আমাদেরকে বার করতে হবে, এই 2ab মানটা আমরা কিভাবে বার করবো এবার দেখো। এবার যেহেতু আমাদের এই ভ্যালুটা এখানে আছে, তার মানে তোমাকে যেটা করতে হবে এইখান থেকে তোমাদেরকে ভ্যালুটাকে বার করে আনতে হবে। এটাকে যদি আমরা বার করে আনি তাহলে আমাদের কি পাবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 7/4। তাহলে এইটা সমান 1 সাইন থিটা প্লাস কস থিটা কস স্কয়ার থিটা আর 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 7/4 2 সাইন থিটা কস থিটা সমান 7/4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এখানে জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস, এখানে যদি আমরা বসিয়ে দিই ভ্যালুটা সাইন থিটা কস থিটা, তাহলে 1 মাইনাস 3/4। তো এটা করলে 4/3 মাইনাস 4 ইকুয়ালস টু 1/4, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু রুট ওভার অফ 1/4 সমান হাফ। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই সাইন থিটা মাইনাস কস থিটা সমান হাফ, এটা এরকম ভাবে করা যায়। আর একটা যে শর্টকাট মেথড, যেটা শর্টকাটে যেটা করা হয় সেটা দেখো, যদি এরকম থাকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু সাপোজ এটা দিয়ে আছে রুট 7/2, তাহলে যদি তার কোএফিসিয়েন্টগুলো সেম আছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এর যদি ভ্যালুটা বার করতে পারে তাহলে এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আসবে তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার এম, এখানে এই ভ্যালুটা এম কোপিসেন্ট। তাহলে এখানে কোপিসেন্ট কত আছে, এইটার কোপিসেন্ট কত, এটা এ যদি হয়, এটা যদি এখানে কোপিসেন্ট বি হয় তাহলে কোপিসেন্টগুলো কি আছে, এক আছে এক আছে। তো যদি আমরা এখানে বসিয়ে দিই 1 প্লাস 1 প্লাস, এটা এম স্কয়ার, এম স্কয়ার করলে কত হবে 7/4, সরি এটা মাইনাস হবে 7/4, তাহলে এটা হচ্ছে তোমার কত আসবে রুট ওভার 2y 2 মাইনাস 7/4, তাহলে এটার কত আসবে রুট ওভার 4 দুগুণে 8 মাইনাস 7/4, তাহলে এটা আসবে তোমার রুট ওভার 1/4 মানে হাফ। তো এইটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে তোমার শর্টকাট, যে যদি এরকম থাকে তাহলে এটা তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি এর ভ্যালুটা আসবে, এটার সময় আমরা লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এই শর্টকাটটা মনে রাখতে হবে।
নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু রুট ফাইভ হলে সাইন কিউ থিটা প্লাস কোসেক কিউ থিটা মান কত। তো কোসেক থিটা মানে কি জানি আমরা, ওয়ান বাই সাইন থিটা, তাহলে আমরা এটাকে লিখতেই পারি সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু রুট ফাইভ। তো মানে বেসিক্যালি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু রুট ফাইভ দেওয়া আছে। তো সিমিলারলি এটাকে কি লিখতে পারি, এ কিউ প্লাস ওয়ান বাই কিউ। তো আমরা জানি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা লিখলাম এ কিউ প্লাস বি কিউ। তাহলে আমরা এখানে বি সমান ওয়ান বাই এ, তো এর ভ্যালুটা হচ্ছে তোমাদের কত, রুট ফাইভ। তো রুট ফাইভ তার কিউ মাইনাস থ্রি এ বি, এ ইকুয়ালস টু এ আর বি ইকুয়ালস টু ওয়ান বাই এ, তাহলে এ বি কত হবে, ওয়ান বাই এ ইন্টু এ সমান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির মান হচ্ছে এটা, মানে হচ্ছে রুট ফাইভ। তাহলে এটা আসবে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ, তাহলে এটা মাইনাস করলে টু রুট ফাইভ। এটা কীভাবে হচ্ছে, রুট ফাইভ কমন নাও, পাঁচ মাইনাস তিন, তাহলে কত হচ্ছে রুট ফাইভ কমন আছে এটা দুই, মানে টু রুট ফাইভ। নেক্সট দেখো, আমরা যে সূত্রগুলো শিখেছি তার থেকে এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে সেকের মান কত। তো আমরা তো শিখেছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে এটা হচ্ছে কত, এ স্কোয়ার আর এটা মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে এই মানটা কত আসবে, তাহলে এই মানটা এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এ প্লাস বি, তাহলে এটা কি হয়ে যাবে, অনন্যক হয়ে যাবে, এই ভ্যালুটার অনন্যক কত, ওয়ান বাই এক্স। তাহলে আমাদের কি চেয়েছে, সেক থিটা। এবার তুমি জাস্ট এটাকে অপনেন করে দাও, কীভাবে করবে, এখানে তোমাদের দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এক্স, আর এখান থেকে আমরা পেলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান ওয়ান বাই এক্স। তাহলে অপনেন করলে কীভাবে কেটে যাবে, তাহলে এটা পাবো টু সেক থিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা লস হয়ে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কি আসলো টু সেক থিটা, তাহলে সেক থিটা সমান কত পাবো, সেক থিটা এদিকে তোমার এটা কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স, ওয়ান বাই এক্স করো টু এক্স, এটা তোমাদের অ্যান্সার। এক দুই তিন চার কি দেওয়া আছে, ট্যান আলফা সমান রুট থ্রি প্লাস টু হলে ট্যান আলফা মাইনাস কট আলফার মান কত। তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা, বা কট থিটা সমান ওয়ান বাই ট্যান ট্যান থিটা লিখতে পারি, একই ব্যাপার। তো তার মানে এখান থেকে আমরা কট আলফাটা পেয়ে যাব, কট আলফা ইকুয়াল টু অন্য হবে রুট থ্রি বাই টু, তো এটা করণীয় নিরীক্ষণ করতে হবে, করণীয় নিরীক্ষণ মানে রুট থ্রি মাইনাস টু আর রুট থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস টু, তো এটা আসবে রুট থ্রি মাইনাস টু আর এটা আছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মাইনাস সরি, তাহলে স্কোয়ার মানে তিন মাইনাস চার তাহলে আমাদের এটা আসবে চার, তাহলে উপরে থাকবে আমাদের রুট থ্রি মাইনাস টু আর নিচে মাইনাস ওয়ান, তো আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো উপর নিচে, এখানে মাইনাস রুট থ্রি প্লাস টু, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই ট্যান আলফা মাইনাস কট আলফা, ট্যান আলফার মান রুট থ্রি প্লাস টু মাইনাস মাইনাস রুট থ্রি প্লাস টু, তাহলে রুট থ্রি প্লাস টু মাইনাস এ মাইনাস এ প্লাস রুট থ্রি প্লাস মাইনাস এ মাইনাস টু, তো মাইনাস টু প্লাস টু কাটা টু 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 রুট থ্রি।
আবার দিয়েছে tan tan phi plus cot phi equals to 4 হলে tan square phi plus cot square phi মান কত। এই অঙ্কটা দেখো তোমাদের এই দুটো ভ্যালু বার করতে বলেছে, তো আমরা কি করব এটা বোথ সাইডে স্কয়ার করে দেব, মানে tan phi plus cot phi equals to 4 আছে, আমরা কি করব বোথ সাইডে স্কয়ার করে দেব। তাহলে a plus b তার হোল স্কয়ার মানে a square plus 2ab plus b square, আর এটা 16, তাহলে আমাদের এটা পাবো tan square phi plus 2 tan phi cot phi plus cot phi square equals to 16। তো এই ভ্যালুটা দেখো tan square phi plus cot square phi plus 2 equals to 16। এবার দেখো এখানে 2 কেন লেখা হলো, কারণ আমরা জানি tan theta is equal to 1 by cot theta, আমরা এটা লিখতে পারি। তো এই দুটো কোণাকোণি গুণ করো, tan theta cot theta is equal to 1, তাই তো? সেই অনুযায়ী এখানে 1 টা লেখা হয়েছে, এটা গুণ হিসেবে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম tan square phi plus cot square phi equals to 16 minus 3 is equal to 14। sec theta plus tan theta is equal to 2.5 হয়, তাহলে sec theta minus tan theta ওই একই এখানে সূত্রটা বসিয়ে দিয়েছে। তো আমরা জানি sec square theta minus tan square theta is equal to 1, তো ওটা square মানে b square, তাহলে আমরা ডাইরেক্ট লিখব sec theta plus tan theta, আর এখানে লিখব sec theta minus tan theta equals to 1। তো আমাদের প্লাসের ভ্যালুটা দিয়ে আছে, মাইনাসের মানটা বার করতে হবে, এই ভ্যালুটা দিয়ে আছে তাহলে এই মানটা বার করতে হবে, তাহলে এই মানটা সমান কত আসবে sec theta minus tan theta, এটা এদিকে আছে 1 বাই হয়ে যাবে, 1 বাই কত 2.5, 1 বাই 2.5 মানে কত উপরে 10 নিচে 25, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কাটাকুটি করো, 5 দুগুণে 10, 5 5 25 মানে 2.5, 2/5 যদি হয় ভাগ করলে 0.4 আসবে, তাহলে আমরা পেতে পেলাম sec theta minus tan theta is equal to 0.54। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন বা আপডেট করার জন্য। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমার পরীক্ষাটা ভালো করে দাও, চলো।